আসসালামু আলাইকুম, আমি ডক্টর সৈয়দ গোলাম গাউস আশরাফি। আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ঔষধ ছাড়া টিউমারের সহজ সমাধান। ভিউয়ার্স, টিউমার হলে শরীরের কোথাও তখন দেখা যায় ডাক্তারদের শরণাপন্ন হলে গতানুগতিক চিকিৎসা ব্যবস্থার ডাক্তাররা বলে যে কেটে ফেলে দিতে হবে বা কাটতে হবে, আর হোমিওপ্যাথিক ডাক্তারদের দেখালে বলে যে ওষুধ খেলে, লং টাইম ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি চেষ্টা করবো একটা সহজ সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য, যেটা ফলো করে আপনারা নিজেরাই এটার একটা সহজ সমাধান করতে পারবেন ঘরে, উইদাউট ডক্টর অ্যান্ড উইদাউট মেডিসিন। ভিউয়ার্স, বিভিন্ন ভিডিওর মধ্যে আপনারা খেয়াল করেন যে আমি চুন নিয়ে আলোচনা করি, তো এই চুনটা টিউমারের, যে কোনো টিউমারের জন্য একটা ভালো একটা ওষুধ হিসেবে কাজ করবে। তো টিউমার সাধারণত দুই প্রকার হয়, একটা বিনাইন একটা ম্যালিগন্যান্ট। তো ম্যালিগন্যান্ট টিউমারগুলোর কথা আমি বলতেছি না, যেগুলো বিনাইন বা নন ক্যান্সারাস টিউমার সেগুলোর ক্ষেত্রে আপনারা অনেক বেশি উপকার পাবেন আমার আজকের ইনস্ট্রাকশনটা যদি আপনারা ফলো কেউ করেন। তো পানের সাথে যে আমরা চুন খাই, যেটাকে আমরা ক্যালসিয়াম কার্বনেট বলা হয়, যেটা পানির সাথে বিক্রিয়া করে যেটা ক্যালসিয়াম হাইড্রক্সাইড হয়ে যায়, তো এই চুনটা যদি নিয়মিত কেউ ব্যবহার করে তাহলে একদিন দুই দিনে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে না। তো যদি টিউমারে ব্যথা থাকে, উইদিন উইক বা এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যে দেখবেন যে ব্যথা কমে গেছে। আর যদি দেখা যায় ব্যথা ছাড়া টিউমার হয় তাহলে বুঝতে সময় লাগবে, বাট এটা ভেতরে ভেতরে কাজ করবে। তো সেই ক্ষেত্রে আমি বলে থাকি 3 থেকে 6 মাস কেউ যদি এটা নিয়মটা ফলো করতে পারে বা চুনটা খেতে পারে তাহলে সেই ক্ষেত্রে খুব তাড়াতাড়ি ওষুধ এবং ডাক্তার ছাড়া একটা সমাধান তারা করতে পারবে। তো প্রসেসটা সব ভিডিওর মধ্যে একই নিয়ম, আজকে আমি আবার নতুন করে বলে দিতেছি। একটা ভাত পরিমাণ চুন এক গ্লাস পানির সাথে প্রতিদিন রাতে ভরা পেটে, পাথরের চুন যেটা দেয়ালে লাগায় সেই চুনের কথা বলতেছি, একটা পাওয়া যায় ঝিনুকের চুন বাজারে, সেই চুনটা আপনাদের কোনো উপকার করবে না। তো বিভিন্ন রঙের দোকানে আপনারা পেয়ে যাবেন বা বিভিন্ন পানের যে দোকানগুলো বা মুরব্বীরা যারা পান খায় তাদেরকে জিজ্ঞাসা করে নিন এটা পাথরের চুন কিনা। তো পাথরের চুনের একটা বিশেষত্ব হলো সেটা একদম হোয়াইট হয় আর পাথরের টুকরা আকারে, চুনা পাথর আকারে পাওয়া যায়, সেটা এনে বাসায় তৈরি করে নিতে হবে, একটু সতর্ক থাকবেন তৈরি করার সময়। তৈরি করার পরে সেটা ভেজাতে হবে। অনেকে আমাকে প্রশ্ন করে, ডাক্তার সাহেব এটা কি শক্ত আকারে খাবো না নরম করে খাবো? তো চুন তৈরি করতে হয়, প্রথমে তৈরি করে পানিতে ভিজিয়ে রেখে দিতে হয়, ওখান থেকে একটা ভাত পরিমাণ বা ম্যাক্সিমাম যদি হয় দুইটা ভাত পরিমাণ চুন এক গ্লাস পানির সাথে মিক্সড করে পানিটা খেয়ে ফেলবেন। আর যেটা আপনারা যখন মেশাবেন পানিতে তখন ছেড়ে দিবেন না, ছেড়ে দিলে নিচে তলানি আকারে পড়ে থাকবে, যতই নাড়েন ঘুলবে না। তো এটাকে দুই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে মিশিয়ে ফেলতে হবে, মেশানোর পরে পানিটা খেয়ে ফেলবেন। আর এটা পানির সাথে ছাড়া যে কোনো লিকুইডের সাথে খেতে পারবেন, দুধ ছাড়া। তো নিয়মিত যদি আমার এই ইনস্ট্রাকশনটা আপনারা ফলো করেন, যাদের টিউমার সংক্রান্ত বিষয়ে আপনারা সমস্যায় আসেন, দেখা যায় অনেক ডাক্তার অনেক ওষুধ খেয়েও আপনারা কোনো ধরনের কোনো সমাধান করতে পারতেছেন না, তো আমি আশা রাখি এটা আপনাদের জন্য অনেকটাই উপকারী হবে। ভিউয়ার্স, আমি যেভাবে আলোচনা করলাম হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না, বাট তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে সো ইউ ক্যান আস্ক মি 01785857116, ইটস মাই ফোন নাম্বার। আমার অ্যাড্রেস হলো বাড়ি নাম্বার 24, রাস্তা নাম্বার 10, এলাকার নাম দক্ষিণ বিশিল, মিরপুর 1, ঢাকা 1216। আর আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে থাকি একই কথা এই ভিডিওর মধ্যে, দিস ভিডিও ডাজ নট রিপ্লেস দ্য অ্যাকচুয়াল মেডিকেল অ্যাডভাইস, অলওয়েজ কনসাল্ট উইথ ইউর ডক্টর ফর দ্য ফার্দার মেডিকেল কন্ডিশন। ভিউয়ার্স, আমি আমার বিভিন্ন ভিডিওর মধ্যে ক্যান্সার, তারপরে ডায়াবেটিস, তারপরে আপনার কিডনি ড্যামেজ, হার্ট অপারেশন ছাড়া হার্টের ব্লক ঠিক করা, এই টাইপের বিভিন্ন সংক্রান্ত ভিডিও আমি দিয়ে থাকি। তো আমি আজকের এই ভিডিওটার মধ্যে আমি সাজেস্ট করবো আপনাদেরকে যে উপরে কিডনি ড্যামেজ সংক্রান্ত একটা ভিডিও আমি আই বাটনে দিয়ে দিতেছি, তো আপনারা দয়া করে এটা একটু দেখে নিতে পারেন। ভিউয়ার্স, ইনশাল্লাহ নেক্সট কোনো পোস্টের নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।